আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বিগত পোস্টে যেটা ছিল বিদ্যানন্দ নিয়ে, তো এই পোস্টটাতে যা ছিল তা হলো বিদ্যুৎ নিয়ে আর কি। আমি একজন বিদ্যুতের কর্মী এবং সেক্ষেত্রে আপনাদেরকে কমেন্ট করার কথা বলা হয়েছিল। তো আসুন আমরা দেখি আর কি মূলত এখানে কি হচ্ছে। এখানে পোস্টটা ছিল, মনে করেন আমি বিদ্যুৎ অফিসের একজন কর্মী, আমার নামে দুইটা কমপ্লিমেন্ট দিয়ে যান। তো এখানে অনেক কমেন্ট এসেছে। কমেন্টগুলোর মধ্যে আকাইদ বলেছে, মামা আমার এখানে যে কারেন্টই যায় না, কেমনে কি কই বল। আমি আসলে আজকে এই কারণে কমেন্টগুলো পড়তেছি, তার কারণ হলো গতবার পড়তে পারিনি, অনেকেই জানতে পারেননি। সাদত হোসেন বলেছে, বিল লিখতে আসলে ঝাড়ু দিয়ে পিটায় লাভ কি, মারুফ ভাই তো সামান্য বেতনে একজন কর্মী, ওনার উপর বিদ্যুৎ যাওয়া আসা নির্ভর করে না। সাইফুল ইসলাম নীরব কমেন্ট করেছে, আব্রাদীপ্ত কমেন্ট করেছে, ইলেকট্রিসিটি তো আর বিদ্যুতের অফিসের কর্মীদের প্রডিউস করে না যে সমাধান দিতে পারবা। নাহিদ হাসান কমেন্ট করেছে, বিদ্যুতের কথা উঠলেই মুখ দিয়ে শুধু গালি বের হয়। মোহাম্মদ দিদার হোসেন ভাই কমেন্ট করেছে, মহসিনা মুন আপু কমেন্ট করেছে, প্লিজ ইলেকট্রিসিটি নিয়ে খেলা করবেন না মারুফ হাসান ভাইয়া। তন্ময় দাস বলেছে, প্রিপেইড মিটার, তাই কারেন্ট গেলে মিটারের টাকা শেষ বলে নিজেকে সান্ত্বনা দিই, তাই এখানে মারুফ ভাইয়ের কোনো দোষ নাই। নাহিদা আক্তার কমেন্ট করেছে, আবু বাসার জীবন কমেন্ট করেছে, ভাই আপনার বলে তো লাভ নাই, যেটা অর্ডার হবে সেটাই করবেন আপনি। তাশরিফ মাহমুদ ভাই বলেছে, ভাই আপনার ইয়েতে অনেক কারেন্ট। সৌভিক কমেন্ট করেছে, মাসুদ চৌধুরী মাহমুদ ভাই কমেন্ট করেছে, লটারির গিফটের টাকা আমাকে দিতে কইছে। মিশু ফারান কমেন্ট করেছে, জ্বালা অন্তরে জ্বালা। মণি মেঘ কমেন্ট করেছে, সে আগুনের মধ্যে বাতাস দিচ্ছে। কৃষিবিদ মোহাম্মদ জাহিদ হাসান কমেন্ট করেছে, অত কথা বাদ, আগত কারেন্ট দে হামাক, তারপরে এঠে থাকি যাবু, নাইলে তো কায় নিয়ে যায়, মুই এইঠে দেখি মেলা। তারপরে মোহাম্মদ জাহিদ হাসান কমেন্ট করেছে, হামার জমির যে খুঁটি দেওয়া রাখিছেন সেটার ভাড়া দিবেন, নইলে খুঁটি উঠাই নিয়ে যাও, ভাড়াও দিবেন না, বিদ্যুৎও ঠিক মতো দিবেন না, খালি টাকা নেবেন, এত ভাড়াও দিয়ে চলিবে না। সানজিদ আক্তার রিমোল বলছে, তুই বল যে মনে করেন আমি বাংলাদেশের বিদ্যুৎ কারেন্ট তারপর দেয়। তো আজকে আমি মূলত খুব দ্রুতই আর কি ইয়াটা করেছি, ভিডিওটার যে নামগুলো সেগুলোকে অ্যাড করেছি। তো এখানে কমেন্ট করেছে, রুনা আমিন বিদ্যুৎ বিল নিতে আসিয়েন, বাকিটা ইতিহাসের পাতায় তুলে দিব। সাকিব আল হাসান বলছে, বিদ্যুৎ বিল এ মাসেই দিব না, লাইন কাটতে আইছেন, পোল আর মিটার দুইটাই আমার জায়গাতে, কীভাবে লাইন কাটার জন্য পোলে ওঠেন সেটাই দেখব। তো এখানে অনেকজনে কমেন্ট করেছে, কমেন্টে এখানে আমি নামটা লিখেছি এবং আজকে খুব দ্রুত আমরা স্পিনে চলে যাব আর কি। তো স্পিনে চলে আসছি এবং দেখা যাক যে কে আজকের কমেন্ট বিজয়ী। তা খুব দ্রুত মনে হয় নামটা চলে আসবে, হ্যাঁ হয়ে গেছে। আজকের বিজয়ী হলো মোহাম্মদ আলামিন রায়, কংগ্রাচুলেশনস এবং ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।